বিজেপি সাহেবের গোচরে এটা নেব এবং প্রথমত বলেছেন এগুলি তো সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। আমরা জানি এই সমাজ ব্যবস্থা কিছু বিচ্ছিন্ন ঘটনা কিছু পারিবারিক ঘটনা ঘটতে পারে, কিন্তু এ ধরনের শুধু এটা না রাজনৈতিক হিংসা প্রচন্ডভাবে বেড়েছে এবং সেটা মেয়েদের উপরও আজকে সংগঠিত হচ্ছে। তাহলে এগুলো বন্ধ করা যাবে না, সমাজ দুইটা ঘুরে বেড়াবে। আমাদের প্রতিনিধি কৃষ্ণারক্ষিত প্রশ্ন করেছেন যে এই যে কোভিড পিরিয়ড মারাত্মক একটা উদ্বেগজনক অবস্থায় পৃথিবীর মানুষ রয়েছে, দেশের মানুষ রয়েছে এবং আমাদের রাজ্যেও মারাত্মকভাবে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা মারাত্মকভাবে এটা বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় কারফিউ চলছে, কারফিউর মধ্যে তো সকলের ঘরে থাকার কথা, কিন্তু এই কারফিউর মধ্যে ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, মহিলা স্থিরতা হানি হচ্ছে, মহিলারা উপজাতি চারটি মেয়ে প্রকাশ্য দিনের বেলা ঘুরতে গিয়ে রাস্তায় বেরিয়েছে, রাস্তা থেকে তুলে নিয়ে গ্যাংরেপ হলো। এরা যে মহিলারা কি করে বাঁচবে, কি করে তাদের ইজ্জত সম্মান রক্ষা হবে, এটা আমরা বলার পরে উনি বলেছেন আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা থাকবে এবং আমরা চেষ্টা করছি এগুলো বন্ধ করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি না আরক্ষা দপ্তরের যে ভূমিকা থাকার কথা এরাজ্যে, সেই ভূমিকা রাজ্য সরকার যেমন পালন করছে না তেমনি আরক্ষা দপ্তরেরও কোনো কোনো জায়গায় এফআইআর পর্যন্ত দেওয়া যাচ্ছে না, থানায় এফআইআর দেওয়া যাচ্ছে না, সমাজদ্রোহীরা থানা ঘিরে বসে রয়েছে, তাদের ভয়ে এফআইআর নিয়ে কোনো মেয়েরও থানায় যেতে পারছে না, এই অবস্থা রয়েছে। কাজেই আমরা উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি এগুলো যদি ধসা যদি এরকম মারাত্মক, হ্যাঁ দু চারটি ঘটনা ঘটতে পারে কিন্তু প্রতিদিন চার পাঁচটি ঘটনা ঘটবে, এটা কি রাজ্য হবে, এটা কি গণতান্ত্রিক দেশ হবে, এটা কি পরিবেশ হবে, কি আইন শৃঙ্খলা আছে এই রাজ্যের মধ্যে। কাজেই আমরা বলেছি তা না হলে তো আর কোনো উপায় নেই, আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে। আমরা কারফিউর জন্য আমরা মানি, সরকারের যে বিধিনিষেধ আছে নির্দেশ আছে সেগুলো আমরা মেনে চলি। আজকে আমরা প্রতিনিধি দলে আমরা আসতে পারতাম কোনো রোগে, কিন্তু আমরা এসেছি যেহেতু রাজ্যে কোভিড সিচুয়েশনে অন্তত ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা উচিত, আমরা সেজন্যই সবটা মেনেই আমরা চারজন প্রতিনিধি এসেছি রাজ্য স্তরে। আগামী দিনে এটা যদি বন্ধ না হয় আমরা সহসাই আমরা কি করব, কারফিউ হলে কারফিউ, জনগণ চাইছে যে একটা কিছু করি আমরা, না হলে তারা বাঁচতে পারছে না, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব, এটা যাতে